আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে এসএসসির জীববিজ্ঞানের সঠিক সমূহ এটি হচ্ছে একটি সেট এবং অন্য একটি সেট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারো এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক জয়েন হয়ে যেতে পারো যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে যাতে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় এবং দেখে নিতে পারো এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওয়েবসাইট লিঙ্ক সেখানে দেওয়া আছে ইমেজাকারের প্রশ্ন সেগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে মেইন সাজেশন মেইন সাজেশন কি কী অধ্যায় পড়তে হবে সেগুলো অবশ্যই ভালোভাবে দেখতে হবে তারপর এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো প্র্যাকটিস করতে পারো যদি মেইন সাজেশনটা অধ্যায় ভিত্তিক যে সাজেশন সেটা যদি কারো কমপ্লিট হয়ে থাকে তাহলে প্রশ্নগুলো চেষ্টা করতে পারো এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই কমেন্টে তোমার বোর্ডের নাম লিখে কমেন্ট করবে যাতে আমি বুঝতে পারি তুমি কোন বোর্ডে নতুন যুক্ত হলে আমার সাথে তাহলে চলো আজকে আমরা এই সেটটা প্র্যাকটিস করি জীববিজ্ঞানের কোন শাখায় ঔষধ শিল্প নিয়ে আলোচনা করা হয় এক প্রশ্ন যার আনসার হচ্ছে গ ফার্মেসি তারপর হচ্ছে দুই নম্বর উদ্দীপকে উল্লেখিত জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত একটি জীবের চিত্র দেওয়া আছে দুই প্রশ্ন যার আনসার হচ্ছে খ প্রোটেস্টা এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন স্কুল এবং বোর্ডের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো বাছাই করে একসাথে এবং জীববিজ্ঞান সম্বন্ধীয় কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে সেটা এই সঠিক উত্তর সমূহ শেষ হওয়ার পর আমি বলছি তো সম্পূর্ণ ভিডিওতেই অবশ্যই সাথে থাকতে হবে তিন নম্বর প্রশ্ন নিচের কোনটিতে নিউক্লিয়াস থাকে না তিন প্রশ্নের আনসার হচ্ছে হ শিবকুশ চার নম্বর প্রশ্ন বায়ুকুটরিযুক্ত প্যারেনকাইমাকে বলা হয় চার প্রশ্নের আনসার হচ্ছে গ অ্যারেনকাইমা পাঁচ নম্বর প্রশ্ন নিঃশ্রাবী টিস্যু থেকে নিঃসৃত হয় পাঁচ প্রশ্ন বহু নির্বাচনী যার আনসার হচ্ছে ঘ এক দুই তিন মধু তরকির এবং রেজিন ছয় নম্বর প্রশ্ন একটি বহু নির্বাচনী প্রশ্ন পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে ছয়ের প্রশ্নের আনসার হচ্ছে ঘ এক দুই তিন লালা গ্রন্থি যকৃত এবং অগ্ন্যাশয় সাত নম্বর প্রশ্ন ক্ষতস্থান পূরণ করে কোনটি সাত প্রশ্ন যার আনসার হচ্ছে খ দুই মাইটোসিস তারপর হচ্ছে আট নম্বর প্রশ্ন শালুক সংশ্লেষণের প্রক্রিয়াকে কয়টি পর্যায়ে ভাগ করা যায় আটের আনসার হচ্ছে ক খুবই সহজ এই দুটি প্রশ্ন ছিল দুই ভাগে ভাগ করা যায় তো এত সহজ প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে না কিন্তু যেহেতু একটি স্কুলের টেস্ট এই সাজেশনের মধ্যে এগুলো দিয়ে দিয়েছে যার জন্য আমাকে নিতে হচ্ছে তো চলো আমি পরেরগুলো দেখি নয় নম্বর প্রশ্ন মাশরুমের কুষপ্রাচীর কী দিয়ে গঠিত নয়ের আন্সার হচ্ছে ঘ টাইটিন দশ নম্বর প্রশ্ন মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীব কোনটি দশ প্রশ্নের আনসার হচ্ছে খ ব্যাকটেরিয়া এগারো যে আকৃতির ক্রোমোজুমের নাম কী এগারো প্রশ্নের আনসার হচ্ছে গ অ্যাক্রোসেট্রিক তারপর হচ্ছে বারো নম্বর প্রশ্ন বায়ুতে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ কত বারো প্রশ্নের আনসার হচ্ছে গ জিরো পয়েন্ট জিরো থ্রি তেরো নম্বর প্রশ্ন আর এন এতে থাকে কি তেরো প্রশ্নের আনসার হচ্ছে ঘ এক দুই তিন এক হচ্ছে রাইবুজ শর্করা তারপর হচ্ছে অজৈব ফসফেট এবং হচ্ছে নাইট্রোজেন ব্যাস তেরো প্রশ্ন চোদ্দ প্রশ্ন ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মিটার উচ্চতা বিশিষ্ট পঞ্চাশ কেজি ওজনের একজন ব্যক্তির বিএমআই কত চোদ্দো প্রশ্ন যার আনসার হচ্ছে ক বাইশ দশমিক বাইশ এক্ষেত্রে বিএমআইয়ের যে মানগুলো আছে কোন মান হলে তার স্বাস্থ্য কি ধরনের আমরা সেই চারটা যদি ফুল মুখস্থ করে ফেলি তাহলে আরও সহজ হবে এক্ষেত্রে যে কোন প্রশ্ন আসলে বিশ্লেষণ করা যাবে তারপর হচ্ছে পনেরো এবং ষোলো প্রশ্নের জন্য দেওয়া আছে একটি উদ্দীপক পনেরো নম্বর প্রশ্ন চিত্রের পুঙ্কেশ্বরটি কি ধরনের পনেরো প্রশ্ন যার আনসার হচ্ছে গ দ্বিগুচ্ছ তারপর ষোলো নম্বর প্রশ্ন কোন ফুলে উক্ত ধরনের গুচ্ছ দেখা যায় ষোলো প্রশ্ন যার আনসার হচ্ছে খ মটর ফুল সতেরো নম্বর প্রশ্ন মানব বৃক্কদয়ে নেফ্রনের সংখ্যা কত সতেরো প্রশ্নের আনসার হচ্ছে ঘ বিশ থেকে চব্বিশ লক্ষ আঠারো নম্বর প্রশ্ন নিচের কোন উক্তিটি সঠিক আঠারো প্রশ্নের আনসার হচ্ছে ঘ স্নায়ুতন্ত্র হরমোনের কাজ নিয়ন্ত্রণ করে উনিশ নম্বর প্রশ্ন ডিএনএ ও এবং আর এর নাইট্রোজেন গঠিত বেস এর মধ্যে পার্থক্য কুনটিতে মানে কোনটির ব্যবধানে শুধু ডিএনএ এবং আর হয় উনিশ প্রশ্নের আনসার হচ্ছে ক থাইমিন থাইমিন একটাতে থাকে এবং অন্যটিতে থাইমিন থাকে না তারপর হচ্ছে বিশ নম্বর প্রশ্ন ফুলের পরাগদানি এবং পুংদ্বন্দ্ব সংযোগকারী অংশকে কি বলে বিশ প্রশ্নের আনসার হচ্ছে গ যুজনি তারপর হচ্ছে একুশ নম্বর প্রশ্ন একটি কাতলা মাছ এক ঋতুতে মোট কতটি ডিম পারে একুশ প্রশ্নের আনসার হচ্ছে খ তিন থেকে পাঁচ লক্ষ বাইশ নম্বর প্রশ্ন নিচের কোনটি জৈব উপাদান বাইশ প্রশ্নের আনসার হচ্ছে খ ইউরিয়া তেইশ নম্বর প্রশ্ন জুজুবা নামক উদ্ভিদের জন্মস্থান তেইশ প্রশ্নের আনসার হচ্ছে গ দুই এবং তিন দুই হচ্ছে ক্ষেত্রে এরিজোনা এবং ক্যালিফোর্নিয়া চব্বিশ নম্বর প্রশ্ন কুকিল কাকের বাসায় ডিম পারে এবং কাকের দ্বারাই তার ডিম ফুটায় এটি কোন ধরনের আন্তক্রিয়া চব্বিশ প্রশ্নের আনসার হচ্ছে ক শোষণ তারপর হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন একটা উদ্দীপক দেওয়া আছে একটি ফুলের ভেতরের অংশ দেখতে পাচ্ছি নিষিক্তকরণের পর চিত্রের কোন অংশটি সদস্য টিস্যু গঠন করে টিস্যু গঠন করে পঁচিশ প্রশ্ন যার আনসার হচ্ছে গ সি অংশটি যাই হোক এই ছিল সঠিক উত্তরের একটি সেটের প্রশ্ন অন্য একটি সেট দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হচ্ছে সাজেশন সমূহ সেগুলো অবশ্যই দেখতে হবে এবং দেওয়া আছে সৃজনশীল প্রশ্নসমূহ ওয়েবসাইটে ইমিজাকারে লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে সেগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করা যাবে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হচ্ছে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক চাইলে জয়েন হয়ে যেতে পারো যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে যাতে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় এবং দেখে নিতে পারো জীববিজ্ঞানের ক্ষেত্রে যে প্রশ্নগুলো অনেকেই করেছে সেটি হলো কীভাবে জীববিজ্ঞানে অ্যাপ্লাস পাওয়া যাবে কারণ অনেকের কাছে হায়ার হার্ড আবার অনেকের কাছে জীববিজ্ঞানটা হার্ড এই দুইটার মধ্যে কম্বিনেশন হয় আবার অনেকের কাছে পদার্থ কেমিস্ট্রি হার্ড পড়ে তো জীববিজ্ঞান যাদের হার্ড তাদেরকে আমি বলবো জীববিজ্ঞানে যেহেতু সুযোগ আছে কিছু প্রশ্নের মধ্যে চিত্র দেওয়ার তো যে প্রশ্নগুলোতে চিত্র চাইবে না কিন্তু চিত্র বইয়ের মধ্যে আছে সেই প্রশ্নগুলোতে চিত্র দেওয়ার চেষ্টা করো এবং চিত্র দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু সুযোগ সুবিধা মতো সুন্দর করে দিতে হবে প্রশ্নের মিডিলে প্রশ্ন চিত্র দেওয়ার চেষ্টা করো উপরে কিছু লেখা নিচে কিছু লেখা এই ধরনের অথবা আরও ভালো করে যেভাবে বিশ্লেষণ করা যায় সহজ কথায় প্রত্যেকটা খাতাকে টিচার আলাদা ইউনিক হিসেবে দেখতে চান প্রতিটা খাতা যখন ইউনিক হয় তখন তার নাম্বার অটোমেটিক্যালি বেড়ে যায় এবং তোমার সামনে যে বসছে সে যে প্রশ্নটা লিখবে তুমি চেষ্টা করো অন্য প্রশ্নটা লিখতে সেই প্রশ্নটা লিখো ঠিক আছে একজন আমি আগেও বলছি যে সাজেশন সমূহের ক্ষেত্রে পরীক্ষার আগে কীভাবে পড়তে হবে সেক্ষেত্রে সেই ভিডিওতে বলেছি অন্যজন যেগুলো লিখছে তুমি সেগুলোই লিখো কিন্তু সিরিয়ালটা যাতে তার মতো না হয় একজন টিচার যখন সামনের খাতা দেখার পর পেছনের খাতা দেখেন তারপর পেছনের খাতা দেখেন কারণ পেপারগুলো তো একসাথে যায় একসাথে যখন অনেকগুলো খাতা দেখেন তখন একই লেখা যদি একই সিরিয়াল যদি প্রত্যেকটা খাতার মধ্যে পান এক্ষেত্রে টিচার অনুমান করে নেন যে একজন পারে এবং বাকিগুলো শুধুমাত্র কপি করছে তার জন্য সবাই একই প্রশ্নগুলো লিখুক কিন্তু যাতে ভিন্নতা সবার মধ্যে থাকে তাহলেই অবশ্যই ভালো মার্কস পাওয়া যাবে এবং খাতার মধ্যে একটু গুছিয়ে লিখো যাতে অযথা না লিখে মেইন যে কথাগুলো আছে সেগুলো সুন্দর করে একটু বিশ্লেষণ করে লিখো তো ধন্যবাদ সবাইকে এই ছিল জীববিজ্ঞানের সঠিক উত্তরের সাজেশন মেইন সাজেশনগুলো প্রথমেই বলে নিয়েছি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখতে হবে এবং যে চাপ্টারগুলো বলছি আমি সেই চাপ্টারগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তারপর পর যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো প্র্যাকটিস করতে পারো